নেপিয়ার, পাকসং অথবা জারা ঘাস যদি আপনারা রোপণ করতে চান, কী প্রক্রিয়া রোপণ করতে হবে সেই রোপণের প্রক্রিয়াটা আপনাদের কাছকে দেখাবো। কারণ দেখা গেছে অনেকেই ঘাসটা মানে বিভিন্ন জন বিভিন্ন প্রক্রিয়ায় লাগায়, কেউ সোজা করে রোপণ করে রাখে, যেটা যেটা ঘাস নষ্ট হয়ে যায় না কাকা, কেউ এক মাথা বাঁকা করে রাখে। কিন্তু আজকে আমি একজন অভিজ্ঞ খামারির সাথে কথা বলে দেখলাম, তিনি তার নতুন একটা নতুন পদ্ধতিতে ঘাসটা রোপণ করেন, যে যার ফলে তার ঘাসের ফলন কিন্তু অনেক বেড়ে যায়। তো সেই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখছেন কৃষির চ্যানেল, কৃষি ও কৃষকের কথা নিয়ে আপনাদের সাথে আসছি আমি রেজাউল করিম। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন দেখা যাক কীভাবে ঘাসটা রোপণ করতে হয়। কাটিং কাটাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। যদি আপনি ধারালো অস্ত্র দিয়ে কাটিংটা না কাটেন তাহলে এই মাথাগুলো থেতলে যাবে, থেতলে গেলে সেটা দেখা যাবে শুটকি হয়ে যাবে, শুকায়া যাবে, তাহলে হয়তো সেটা জার্মিনেশন না হতে পারে। অনেকে দেখা যায় কাঠের উপরে রেখে মানে কোপ দিয়ে কাটে, কিন্তু সেই ক্ষেত্রে এখানে এটা থেতলে যায়, নষ্ট হয়ে যায়। একটা অথবা দুইটা গিট থাকতে হবে, যদি গিট না থাকে সেখান থেকে কিন্তু জার্মিনেশন হবে না, কমপক্ষে একটা সর্বোচ্চ দুইটা গিট রাখতে হবে। তো ভাই এই এটা কি ভ্যারাইটি? জারা ওয়ান। তো আপনারা জানেন যে নেপিয়ার কিন্তু সবই জনপ্রিয় একটা জাত ছিল, কিন্তু নেপিয়ার উপরে আমরা এখন পাকসংটা দেখলাম, এরপরে পাকসংয়ের পরে কিন্তু সম্প্রতি জারা ঘাসটা এটা জনপ্রিয় হচ্ছে, বেশি হচ্ছে। জারা ঘাস জনপ্রিয় হওয়ার কারণ কি? জারা ঘাসটা অল্পতেই বেশি হয়, মানে এটা ঝোপালো হয়, ছোট বড় হয়। আচ্ছা আচ্ছা, মানে ফলনটা বেশি, ফলন বেশি। এটা এটার কি যে আপনার ভিটামিন বা প্রোটিন এটা কি বেশি উঠাচ্ছে, তুলনামূলক বেশি, রসালো বেশি? আচ্ছা আচ্ছা, এখন আমরা একটু রোপণের প্রক্রিয়াটা দেখাবো। প্রথমে নিপিয়া চাষ করছিলাম, তারপরে পাংচ, তারপরে লালটা চাষ করতেছি এখন। আজকে যারা রোপণ, যারা, আচ্ছা, এখন এই যে আপনি দেখা যাচ্ছে নতুন একটা পদ্ধতিতে ঘাস রোপণ করতেছেন, শোয়া দিচ্ছেন। নর্মালি দেখা যায় মাথাটা এক মাথা বের করে রোপণ করে, তো এইটা এইভাবে রোপণ করার কারণ কি? কারণ এটা কোনো মিস হয় না, সম্পূর্ণটা গাছে, প্রত্যেকটা চোখে গাছে। প্রথমে গোবর মাটিতে দিতে হবে, মাটি দেওয়ার পর হাল দিয়ে ভালোভাবে হাল দিতে হবে, চারটা টান চার দিতে হবে। তারপরে ইউরিয়া, পটাশ, টিএসপি সার দিয়ে চাষ করতে হবে। চাষ করা শেষ হয়ে কাটিং কাটতে হবে, এই শোয়ায় শোয়ায় রোজ দিতে হবে, একটার সাথে একটা রোজ দিতে হবে। আচ্ছা, ফাড়িটা টানতে হবে কি দিয়ে? নাঙল দিয়ে। কত মানে কত? 20 ইঞ্চি, 18 থেকে 20 ইঞ্চি পরপর সারি হবে। আচ্ছা, আর গাছ থেকে গাছ একটার সাথে একটা লাগাজেন থাকে, তাহলে মানে বেশি হবে। পানি দিয়ে ঢেকে দিতে হবে, ঢেকে দেওয়ার পরে গাছে উঠবে, 7 দিন পরে পানি দিতে হবে, 15 দিনের মাথায় ইউরিয়া দিতে হবে। একরে 25, একরে 40 কেজি, একরে 40 কেজি আর ইউরিয়া সার ছিটায় দিয়ে তারপরে পানি দিতে হবে? না, পানি দেওয়ার পরে ইউরিয়া সার দিতে হবে। প্রথম কাটা কত দিনে দেওয়া যায়? 40 থেকে 45 দিনে প্রথম কাটা। আচ্ছা, কতটুকু উঁচুতে কাটতে হয়? মানে আমার অতটাই লম্বা যেন হয়, গোড়াটা শক্ত হইতে হবে, গোড়াটা শক্ত হলে কাটা যাবে। আচ্ছা, যদি নরম থাকে তাহলে মানে ট্যাক নেবে না বেশি, জার্মিনেশন কম হবে। আচ্ছা, নিচে কতটুকু রাখতে হয়? 2 ইঞ্চি মাটি থেকে 2 ইঞ্চি উপরে কাটতে হবে, যেন গিট থাকে যায়। আচ্ছা আচ্ছা, এটা কতদিন, তারপরে প্রথম কাটার পর কতদিন পরপর কাটা যায়? 45 দিনের মধ্যেই কাটা যাবে, মানে শীতকালীন সময় কম হয় আর গ্রীষ্মকালে একটু বেশি হয়। আচ্ছা, এরপরে শেষ পরবর্তী শেষ কতদিন পরপর দিতে হবে? আমি 15 দিনের পরপর শেষ দিই। আচ্ছা, প্রতি শেষে কি সার দিতে হয়? হ্যাঁ, প্রতি শেষে সার দিই, কাঠায় 1 কেজি করে। সম্প্রতি পাকসং অথবা জারা ঘাসটা খুবই ভালো ফলন দেয়, আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাকসং অথবা জারা ঘাসটা রোপণ করার জন্য। তাহলে আপনার যদি ঘাস থাকে আপনার খামারের খরচ কিন্তু অর্ধেক কমে যাবে, আপনি লাভবান হবেন। পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো কীভাবে ঘাসটা ব্যবসায়িক পর্যায়ে চাষ করা যায়, ফসল না করে ঘাস চাষ করে কীভাবে স্বাবলম্বী হওয়া যায়। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।